প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি রান্না একটি শিল্প, আর সেই শিল্পটুকুকে আরেকটু বাড়িয়ে দিতে আমি শ্রাবণ তহিদা প্রত্যেকটি পর্বে সেলিব্রিটি কুক নিয়ে আপনাদের সামনে হাজির হব। এবং ইয়েস, আপনাদের পছন্দের সেলিব্রিটি থাকবে, সেই সাথে থাকবে দুটো রেসিপি। আজকে প্রথম রেসিপিটি নিয়ে যিনি আমাদের সাথে রয়েছেন, আমাদের পছন্দের সবার প্রিয় একজন সিঙ্গার, তিনি বাংলাদেশের জনপ্রিয় সিঙ্গার দ্বিতীয় আনোয়ার। কেমন আছেন আপু? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর রান্নার শো সেলিব্রিটি কুক ডেফিনেটলি আজকে আপনার গান তো আমরা সবসময় শুনি, আজকে একটা রেসিপি পাবো, অন্য একটা গুণ দেখাবো। আর তুমি যেটা প্রথমে বলছিলে যে রান্না আসলে একটি শিল্প, সো আমি এই জিনিসটাকে আমি খুব এনজয় করি। যখনই আমি সময় পাই আমার পরিবারের লোকজনদের জন্য, আমার কাছের মানুষদের জন্য আমি রান্না করি। তা আজকে যে রেসিপিটি আমি নিয়ে এসেছি এটা খুবই সহজ একটা রেসিপি এবং খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়, চিকেন কাটলেট। চিকেন কাটলেট, ওয়াও, আমার খুব পছন্দ। আর চিকেনটা তো কম বেশি সবাই খেতে, হ্যাঁ সবাই খেতে পছন্দ করে, বাচ্চারা স্পেশালি, এবং খুব ঝটপট করা যায়। তো চিকেন কাটলেট করার আগে দর্শক, আপনারা যদি জেনে নিতে চান যে কিভাবে এটা তৈরি করতে হয়, তার আগে চলুন দেখে নেই, জেনে নেই ইনগ্রিডিয়েন্টসগুলো। চিকেন কাটলেট তৈরি করতে আমাদের লাগবে চিকেন কিমা 250 গ্রাম, আদা রসুন বাটা 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি 1 চা চামচ, ডিম 1টি, পানিতে ভিজানো পাউরুটি 1 স্লাইস, ধনে গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, ব্রেড ক্রাম পরিমাণ মতো ও তেল ভাজার জন্য পরিমাণ মতো। দেখে নিলাম কি কি লাগছে এটি তৈরিতে, এবার হচ্ছে মূল প্রণালী। আপু শুরু করে দিই আমরা চিকেন কাটলেট। হ্যাঁ অবশ্যই, এখানে আমরা দেখছি যে চিকেন কিমা রাখা আছে, প্রায় 1/2 কিলোর একটু কম হবে, আমি পুরোটাই নিয়ে নিলাম। আচ্ছা, পেঁয়াজ কুচি আছে এখানে, আচ্ছা এখানে পেঁয়াজ কুচি আছে, সেটা আমি একটু দিয়ে দিলাম, চপ করে কাটা ছিল। তারপর এখানে কাঁচামরিচ, তো আমি ঝালের জন্য শুধু কাঁচামরিচটাই ব্যবহার করব, গুঁড়ামরিচটা আমরা দিচ্ছি না, কারণ কাঁচামরিচের তো আসলে অনেক উপকারিতা আছে, ভিটামিন সি, আর খেতেও মজা, খেতেও মজা, ফ্লেভারটা খুব ভালো আছে। আর এখানে গার্লিক এবং জিঞ্জার, আদা রসুন দুটো একসাথে পেস্ট করা আছে, সো আমি এখান থেকে পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। এখানে কিউমিন পাউডার আছে, জিরা, তো সেখান থেকে আমি পরিমাণ মতো ইউজ করছি। এখানে কোরিয়েন্ডার পাউডার আছে, এটাও আমরা ফ্লেভারের জন্যই দিব, দিয়ে দিলাম। সল্টটা অবশ্যই আমার পরিমাণ মতো আমি দিব। এখানে আমি কিমা আছে, তো যেহেতু আমি এটা কাটলেট করব, তো জিনিসটাকে আরেকটু মজবুত পোক্ত করবার জন্য আমি ব্রেড ইউজ করব। তো এখানে আমার যে পরিমাণ আছে সেখানে 1টি ব্রেড আমি এনাফ, আমি একটু পানিতে ভিজিয়ে নিতে পারি, তো আমি এই জিনিসটা এখানে দিয়ে দিলাম। সেই সাথে আসলে প্রোটিনের সাথে কার্বোহাইড্রেটও অ্যাড হয়ে গেল, সব কিছুই অ্যাড হচ্ছে এখানে। আর এখানে তো এগ, এগে তো সবচেয়ে বেশি প্রোটিন আছে। এখন আমি খুব ভালো করে এই জিনিসটাকে মিক্স করব, সব কিছু মাখানো শেষ। এখন আমি তেল, হ্যাঁ তেলটা আস্তে আস্তে গরম হতে থাকুক, একটু ডুবো তেলে ভাজলে ফ্রাই করতে হবে। এখন আমি কাটলেটগুলো বানিয়ে ফেলছি, আমি ব্রেড ক্রামে একটু দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে তুমি কতটুকু বানাবে, সাইজটা তোমার উপর ডিপেন্ড করে, কিংবা তুমি কি শেপ করবে সেটাও ডিপেন্ড করে। আমি সাধারণত পুরো গোলও নয়, একটু ওভাল শেপ, ওভাল শেপ। এখানে কিন্তু আমরা চাইলে পুদিনা পাতা পেস্ট করেও দিতে পারি, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এখন আমি যেটা করব, যেহেতু ডুবো তেল, তেলটা ছিটে আসতে পারে, তো আমি হাত দিয়ে না দিয়ে আমি এটা ইউজ করছি। তো রান্নার যে বেশ ভালোভাবেই আপনি করেন সেটা কিন্তু বোঝাই যাচ্ছে আপু, চেষ্টা করি। তবে এখানে জিনিসটা একটু সফট, আমি যেটা করি বাসায় এটা পরে আমি একটু ফ্রিজে রেখে দিই। তো মানে রান্না তো আমরা দেখলাম, আপনার দেখছি ইনফ্যাক্ট গান এত সুন্দর করেন আপনি, তো রান্নার ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে রান্নাটা সুস্বাদু হওয়ার জন্য কি কি রেসিপি, আই মিন নিজস্বতা কি কি আপনি ঢেলে দেন সুরের মতো?
সুরটাই ঢেলে দিই। আমার কাজের মেয়েরা খুব মজা পায় আমি যখন রান্নাঘরে আসি, গান করতে থাকেন, গান করতে করতেই আমি রান্না করি। আমরা কেন এখানে সেটা থেকে বঞ্চিত হব? আপু দুলান গান শুনেই ফেলি। তো সত্যিকার অর্থে একজন আর্টিস্ট হিসেবে আমার কাছে মনে হয় যে রান্নাটা অনেক বড় একটা শিল্প। ইয়েস ইট ইজ, বিকজ রান্নাতে অনেক ধরনের অনেক কিছু থাকে। তো আমি এখন চাইলে একটু উল্টে দিতে পারি। ওকে, এই জিনিসটা আমি একটু হালকা বাদামি করে করে ফ্রাই করি। আচ্ছা, আমার কাটলেটটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আমি একটু উল্টে দিচ্ছি। হালকা ব্রাউন কালার, হালকা ব্রাউনটাই আমি রাখি, এর চেয়ে বেশি হলে মনে হয় যে পুড়ে গেছে। আর কিমা তো হতেও বেশি সময় লাগে না, সলিড মাংস হলে তখন একটু সময় লাগে। আমরা চাইলে এখন নিয়ে নিতে পারি। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি তেলের জিনিস, স্বাস্থ্যের পক্ষে ভালো না, তো আমি একটা টিস্যুর মধ্যে এই জিনিসটা রাখতে পারি, তাহলে আমার তেলটা শুষে নেবে। এটা বিকালবেলার নাস্তার জন্য খুব চমৎকার, কিংবা তোমার বাসায় কোনো গেস্ট আসলো, তোমার যদি কিমাটা বাসায় থাকে করা, ঝটপট করে ফেলতে, ঝটপট তুমি করে ফেলতে পারবে। আচ্ছা, এখন এই জিনিসটা তো অবশ্যই আমরা সস দিয়ে খেতে পারবো। আমি একটু সসটা দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি, জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এই তৈরি হয়ে গেল চিকেন কাটলেট, খুব সহজে। থ্যাংক ইউ আপু, খুব সুন্দর একটা ঝটপট রেসিপি। ভিউয়ার্স, আপনারা হোপফুলি এটা শিখে ফেলেছেন এতক্ষণে, অবশ্যই বাসা ট্রাই করবেন। এবং সেলিব্রিটি কুক থেকে আমি শ্রাবণও নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই, সাথে ছিলেন, আশা করবো সাথেই থাকবেন। বিরতির পরে আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের পর্দায়। আমি শ্রাবণ তৌহিদা আছি সেলিব্রিটি কুক নিয়ে। সেলিব্রিটি কুকে আমরা এতক্ষণ দিঠি আনোয়ারের কাছ থেকে শিখেছি চিকেন কাটলেট। সেই সাথে প্রত্যেকটি এপিসোডে আমার সাথে যিনি থাকবেন, আজকেও রয়েছেন কালিনারি আর্টিস্ট আফরোজা নাজিন সুমি। কেমন আছেন আপু? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুবই ভালো, আপনাকে পেয়ে, আপনাদেরকে পেয়ে আমার সবসময় ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগছে দিদি আপার সাথে আজকে। আমি তো দিদি আপু কিন্তু অলরেডি চিকেন কাটলেট করেছেন, তো এর সাথে আমরা সাইড বাই সাইড আর কী খেতে পারি আপনার কাছ থেকে শিখতে চাই, শুনতে চাই। আসলে চিকেন কাটলেট এমন একটা খাবার যে একটা স্ন্যাক্স আমরা হিসেবে দিতে পারি, স্টার্টার হিসেবে যেতে পারে। এটার সাথে আমি এই ধরনের একটা খাবার দিচ্ছি যেটা খুব মুখরোচক, আলুর চাট। তো শুরু করে দেবো আমরা? হ্যাঁ, এটা আলুর চাটের, রাইট। হ্যাঁ, আলুর চাট করতে কী লাগছে দর্শকদের বলে দাও, তারপর আমরা শুরু করি। ভিউয়ার্স, আলুর চাট তৈরিতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে চলুন দেখে নিই। আলুর চাট তৈরি করতে আমাদের লাগবে সিদ্ধ আলু চৌকো কাটা 1 কাপ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, টমেটো কুচি 2 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, ধনে গুঁড়া 1/2 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, চিলি সস 2 চা চামচ, তেঁতুলের সস 3 চা চামচ, চিনি 1/2 চা চামচ, তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। মাখানোর জন্য লাগবে ধনে পাতা কুচি 1 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, চাট মশলা 1 চা চামচ, ভাজা ঝুরি 2 টেবিল চামচ ও টক দই 1 টেবিল চামচ। দেখে নিলাম কী কী উপকরণ লাগছে এবার তৈরি করার পালা, আপু শুরু করে দিই। এটা খুব ঝটপট হবে। আলুটা সেদ্ধ করে রাখা আছে, একটু লবণ দিয়ে, স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে, কারণ পরে আমরা কিছু সস মেশাবো, লবণটা যেন খুব বেশি না হয়। আর এটা একটু চৌকো করে কাটা আছে, চারকোনা করে, কিউব কাট বলতে পারো। তো এভাবে আমি পেঁয়াজ কুচিটাও কেটে রেখেছি চৌকো করে, যাতে একই রকম হয় দেখে, পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি। মরিচটা ঝাল স্বাদ অনুযায়ী যে যেরকম পছন্দ করে, চাটটা একটু ঝাল ঝাল হলেই ভালো হয়। পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিলাম, টমেটো, টমেটোও কিন্তু আমি চৌকো করে কেটেছি একই রকম, কারণ প্রতিটা কাটের কিন্তু আলাদা আলাদা টেস্ট থাকে, এই জন্য এক একটা এক এক রকম কাট দেওয়াছে, একরকম দিলে ভালো হয়। আর কালারটাও খুব সুন্দর আসছে। হ্যাঁ, এটা আসলে কালারফুল হয়, কালারফুল হয়ে গেল, সবুজ লাল সবুজ লাল সব যাচ্ছে। আর এর মধ্যে কিছু মশলা যাবে, ঝাল আরেকটু দিচ্ছি আমি, চিলি ফ্লেক্স। কেউ যদি কাঁচামরিচ শুধু খেতে চান, শুধু কাঁচামরিচ দিতে পারে।
আমি একটু ঝাল ঝাল পছন্দ করি। দিদি আপনাকে আমি পছন্দ পছন্দ তাহলে তো খুবই ভালো। একটু চিলি ফ্লেক্স গেল, এখন ধনে গুঁড়ো, এটা হ্যাঁ তেলে গুঁড়ো করে রাখা আছে যাতে ফ্লেভারটা ভালো আসে। বাজারে যেগুলো পাওয়া যায় সেটা সেটা তো চাইলে দেওয়া যায়, কিন্তু ওইটার চেয়ে এটা তেলে গুঁড়া করলে একটা ফ্লেভারটা বেশি আসে, একেবারেই অন্য আলাদা। একটু জিরে গুঁড়া, একটু স্বাদ অনুযায়ী একটু দিব চাট মশলা, কারণ ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে অলরেডি সল্ট আছে। আছে হ্যাঁ, এই জন্যই বললাম যে সল্টটা খেয়াল করে দিতে হবে। তারপরে একটু চিনি হালকা, হ্যাঁ চিনিটা দিলে স্বাদটা আরও বাড়ে। খুব অল্প করে চিনি, একটু লেবুর রস, লেবুর রস। আরে একবারে রেডি করে এটা আমরা একদম খাবার সার্ভ করার আগ মুহূর্তে আমরা মেশাবো, আগে থেকে সব রেডি করে রাখবো। জাস্ট খাবারটা যখন সার্ভ করবো গেস্ট আসবে তখন আমরা দেব লেবুর রস। মানে মোটামুটি আমাদের সব দেওয়া হয়েছে, এখন আমি একটু স্বাদ অনুযায়ী মানে দু রকম সস ব্যবহার করবো, একটা চিলি সস আর একটা হচ্ছে তেঁতুলের সস। তেঁতুল টক ঝাল মিষ্টি একটা টেস্ট আসবে, এটা বাইন্ডিংয়েরও কাজ করবে। চিলি সস দিয়ে দিলাম, এরপর তেঁতুলের সস। তেঁতুলটাও একটু স্বাদ অনুযায়ী, যে যেরকম একটু টক পছন্দ করলে একটু একটু টক মিষ্টি থাকে, খেতে ভালো লাগে। এটাও এই জিনিসটাও ঘরে করা সস, তেঁতুলের সসটা ঘরে করা যায়, কেউ চাইলে এটা কেনাটাও হতে পারে। এরপরে জাস্ট আমরা একটু দুটো কিন্তু দারুণ জমে, কারণ দুটোই ঝটপট রেসিপি আর বড়রা বাচ্চারা সবাই পছন্দ করে। আমি একটু হালকা মাখিয়ে এখানে একটু ফ্লেভারের জন্য সরিষার তেল দেবো, এটা আমাদের একদম দেশি একটা স্বাদের ফ্লেভার নিয়ে আসে। তারপর আবার বাকিটা মিশিয়ে নিব। মাখানোর সময় আমি বুঝতে পারবো আমার সস আরও লাগবে কি না। হ্যাঁ পরিমাণে যদি লাগে তাহলে আর একটু দিয়ে নিতে হবে। হ্যাঁ এই জিনিসটা কিন্তু চাইলে আমরা ভাতের পরিবর্তে খেতে পারি, একদমই, কারণ ভাত নাকি আমরা যদি একবারে সালাদ খাই হ্যাঁ খুবই কাজে লাগবে। একটু ধনে পাতা দিব, ঝুরি ভাজা দিয়ে দেওয়া হবে, ক্রিস্পি ভাত থাকবে। হ্যাঁ এই জন্য বললাম এটা পরে দিব, বেলপুরিতে এটা ব্যবহার করি। বাহ খুবই সুন্দর দেখি, আমি খাবো। আমি আলাদা করে লবণ দিলাম না, কারণ সসে লবণ আছে, সব কিছুতে একটু একটু লবণ আছে। হ্যাঁ তো যার কারো যদি প্রয়োজন মনে হয় সে দিয়ে নিতে পারে। এই জন্য আমি ইনগ্রিডিয়েন্টসে রেখেছি লবণ, আসলে লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে। আমাদের কিন্তু রেডি হয়ে গেল, কারণ আমরা চিনি দিয়েছি, সব দিয়েছি, টক ঝাল মিষ্টির টেস্ট চলে এসেছে এটাতে, সার্ভ করার পালা। এটা খুব ঝটপট হয়ে যাবে। এখানে গার্নিশও করা আছে, একটু লেটুস দিয়েছি, এটা আসলে এত কালারফুল এখানে গার্নিশে আলাদা করে দরকার লাগে। আর যে কোনো খাবার দেখতে সুন্দর হলে অবশ্যই খেতেও ভালো লাগে, পরিবেশনাটা অনেক বড় একটা। আবার ডাক্তার আমি অনেক মজা করে একটা খাবার রান্না করলাম, কিন্তু সার্ভ করার সময় এমন ভাবে করলাম আমি আমার সব স্টুডেন্ট, আমি যখন ক্লাস নেই আমি এদেরকে বলি যে আমরা যারা রন্ধন শিল্পী কালিনারি আর্টিস্ট আমরা হচ্ছি এক একজন আর্টিস্ট, আর আমাদের প্লেটটা হচ্ছে আমাদের ক্যানভাস, আমরা আমাদের মনের মতো রং দিয়ে সেই রংটা হচ্ছে আমাদের খাবার, আমরা সাজাবো খাবারটাকে। তো এটা আমি সব সময় শেখাচ্ছেন আপনি, আমার সুমিস কিচেন ট্রেনিং ইনস্টিটিউট আছে সেখানে আমি শেখাই। আর তাছাড়া বিভিন্ন কুকিং কম্পিটিশনে আমি জাজ হিসেবে কাজ করি। আসলে সাজানোটা সম্পূর্ণ নিজের উপর, আর সাজানোটা ভালো না হলে খাবারটা যতই মজা হোক দেখতে ভালো না হলে খেতে ভালো লাগে না। বলে না যে দর্শনধারী পরে গুণ বিচারি, এটা সত্যি প্রযোজ্য, একদমই তাই। কারণ প্রথমে কিন্তু আমরা খাবারটা দেখার পর আমাদের খেতে ইচ্ছে করে, তারপরে কিন্তু আমরা স্মেলটা পাই, তখন আমাদের খাওয়ার আগ্রহটা বাড়ে, তারপর আমরা খাই। আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় আছে সেটাকে কিন্তু আমরা এটা খাওয়ার দেখার সাথে সাথে আমার ব্রেনে সিগন্যাল যাচ্ছে, এক ধরনের কেমিক্যাল আমার মাথায় সেটা বের হচ্ছে, সেটাই আমাকে খেতে বলছে, মানে সবকিছু রিলেটেড। আর কেউ চাইলে এর সাথে কিন্তু একটু বেদানা, ও আচ্ছা বেদানার, হ্যাঁ বেদানার দানাটা যদি, আনার দানাটা যদি দিয়ে দেয় তাহলে দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। আর সবশেষে আমি দিব একটু টক দই, ও টক টক দইটা উপরে দিয়ে দিই, হ্যাঁ
টক দইটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আর এমনি খেতেও ভালো লাগে। এই চাটটাটের সাথে না টক দইটা খুব ভালো যায়, ভালো যায়। ব্যাস রেডি, এটা তোমাদের দুজনের জন্য। থ্যাংক ইউ সো মাচ, খুব ঝটপট একটা রেসিপি আমরা শিখে ফেললাম। হ্যাঁ, আলু চাট তো ডেফিনেটলি অনেক ঝটপটই হয়ে গেল এবং আমি তো ওয়েট করছি খাবো। দর্শক আপনাদের নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে, কিন্তু সেজন্য আপনাকে বাসা ট্রাই করতে হবে। আর আমি শ্রাবণও নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসবো একটু পরে। আমাদের সাথে ছিলেন, আশা করবো সাথে থাকবে। Once again, welcome back in Celebrity Cook. আমি শ্রাবণ তোহিদা আছি এবং আমার সাথে ছিলেন, এখনও আছেন, জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিঠি আনোয়ার এবং কালিনের আর্টিস্ট আফরোজা নাজরীন সুমি। দুজনকে আরও একবার ওয়েলকাম। আমি তো খুব এক্সাইটেড যে দুটো খুবই মজার রেসিপি, মানে দেখেই মনে হচ্ছে এখন খাবো। অবশ্যই না, আমরা তিনজন মিলেই খাবো। সো এত চমৎকার দুটো রেসিপি, আই মিন এটাতে আমরা দেখতে পাচ্ছি যে চিকেন কাটলেটে তো প্রোটিনটাই অনেক বেশি, একটু যদিও আমরা ব্রেড ক্রাম্প অ্যান্ড ব্রেড ইউজ করেছি, রাইট। সো এইটার সাথে সাইড বাই সাইড আলু চাট, চটপট চমৎকার একটা রেসিপি। সো আমরা শুরু করে দেই নাকি? কম্বিনেশনটা খুবই সুন্দর। থ্যাংক ইউ, আমাকে প্রথমে দেয়া হলো। আচ্ছা আমি তোমাকে তুলে দিই, দাঁড়াও। মজাই লাগছে, বাড়ি বাড়ি লাগছে, একসাথে বসে খাচ্ছি। তাহলে আপুকে আমি তুলে দিই। থ্যাংক ইউ, সবাই সবাইকে তুলে দিচ্ছে। আমি আমাদের কাছে কিন্তু তুলে দেওয়ার চেয়ে বেশি ভালো লাগবে না, আপনার একটা গান শুনলাম আর খেলাম। হ্যাঁ শিওর, আমরা তো ডেফিনেটলি হবে, ওইটাই তো আসলে আমার। থ্যাংক ইউ আপা, তারপর কিন্তু আমার কাটলেটটা একটু অবশ্যই আপনার মতো তো আর পাকা রাঁধুনি না, কিন্তু দেখে বোঝা যাচ্ছে খুব মজা হয়েছে। বাহ, খুব ভালো হয়েছে। আপনি যেহেতু বলছেন সার্টিফিকেট, অবশ্যই খুব ভালো হয়েছে, তাই না? আসলে এটা কিন্তু দুটো কম্বিনেশন ভালোই লাগছে না? খুব ভালো লাগছে। আসলে বিকেল বেলা বা যে কোনো সময় আমাদের বাসায় যখন গেস্ট আসবে, আমরা খুব সহজে দুটোই কিন্তু করে দিতে পারবো একেবারে। এবং ইনফ্যাক্ট আমি বলবো যে এটা আমরা চাইলে ডিনারেও খেতে পারি, একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। লাইট ডিনার করলে ভালো, চিকেন থাকছে, আমাদের কার্বোহাইড্রেট থাকছে, সালাদ থাকছে, শসা টমেটো টমেটো সবকিছু মিলে কিন্তু লাঞ্চও খেতে পারি, কুইক লাঞ্চ। এই আলু চাটের মধ্যে আমি কি শসা বা অন্য কোনো গ্রিন যদি কিছু অ্যাড করতে চাই? এনিথিং, সালাদ যে কোনো পছন্দ মতো, শসা টমেটো গাজর যে কোনো কিছু। কাটলেটটা করে ফ্রিজে রেখে দিতে পারে, গেস্ট আসলে বা খাওয়ার আগে জাস্ট গরম গরম ভাজাই হবে। এবং আলু চাটের জন্য আলুটা সিদ্ধ করে যদি ফ্রিজে রেখে দেয় যে কোনো সময়, এটা মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। তো দুটোই খুবই মজা হয়েছে, দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ, ধন্যবাদ। এবং এশিয়ান টিভিকে তো অবশ্যই ধন্যবাদ। আসলে এশিয়ান টিভিকে ধন্যবাদ, কারণ আপু আমার খুব পছন্দের একজন গানের শিল্পী, তার সাথে একসাথে আজকে রান্না করলাম। হ্যাঁ, এবং রান্না তো করলাম, আমরা টেস্টও করলাম, একসাথে খেলামও, কিন্তু গানটাও শুনবো। অফ কোর্স গান শুনবো, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আপনাদের? আর আপনাদের এতটুকু ভালো লাগা দিতে পারলেই কিন্তু আমরা সার্থক। আমাদের সেই চেষ্টা চলতেই থাকবে, বাট আমাদের খুব ভালো লাগবে যদি আপনারা বাসায় এটি ট্রাই করুন। তো আপনারা যদি ট্রাই করেন, করতেই পারেন, করতেই থাকুন। আমি শ্রাবণ তোহিদা আবারও ফিরে আসবো সেলিব্রিটি কুকে, এবং একজন পছন্দের সেলিব্রিটির সাথে সাথে আমার সাথে থাকবেন কালিনারি আর্টিস্ট আফরোজা নাজনীন সুমি। তো আমরা গানে চলে যাই নাকি দিঠি আপু? রেডি? কোন গান দিয়ে আমরা শেষ করব? এভার রেডি। আমি একটা গান করছি, আমার খুব পছন্দ, এটা আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার, তার চলচ্চিত্রের প্রথম গান ছিল। আচ্ছা, আমি দুই লাইন শোনাই। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জ্বলে জোনাকি, টিনির বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জ্বলে জোনাকি, টিনির বুকে মৃদু ছন্দ।